হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি অটোকেড ইলেকট্রিক্যালের নতুন একটি ক্লাসে। আমরা আজকে দেখব ক্লাস ফোর অর্থাৎ পার্ট ফোর। আমরা চারটা পার্টের যে সিরিজ চালু করেছিলাম সেই সিরিজের আজকে চতুর্থতম পর্ব অর্থাৎ পার্ট ফোর আমরা সেটা দেখব। তো চলুন দেখে নিই আজকের ক্লাসে কী কী থাকছে। আমাদের আজকের ক্লাসে থাকছে হাউ টু এডিটিং বেলুনস টু এ কম্পোনেন্ট, অর্থাৎ আপনি যে আপনার ফুটপ্রিন্ট লেআউটসের যে প্যানেলগুলো রয়েছে সেখানে কীভাবে আপনি বেলুনস অ্যাড করবেন সেটা শিখব। তারপর রয়েছে হাউ টু ইনসার্টিং নেম প্লেটস, অর্থাৎ আপনার যে ফুটপ্রিন্টস লেআউটগুলো রয়েছে সেখানে আপনি কীভাবে নেম প্লেটস অ্যাড করবেন সেটাও আমরা শিখব। তারপর রয়েছে হাউ টু ইনসার্টিং ডিআইএন রেল, অর্থাৎ আপনি আপনার ড্রয়িংয়ে কীভাবে ডিআইএন রেল অর্থাৎ ডিন রেল অ্যাড করবেন সেটা আমরা শিখব। তো চলুন দেরি না করে ক্লাস শুরু করা যাক। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যে আমি যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংয়ের কমপ্লিট একটা ড্রয়িং ফাইল অর্থাৎ ডিডাব্লিউজি ফাইল আমি অলরেডি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা চাইলে এই ডিডাব্লিউজি ফাইলটার যে জিপ ফাইলটা আছে সেটা ডাউনলোড করে দেখে নিতে পারেন যদি আপনার কাছে এই ফাইলটা না থেকে থাকে। ম্যাক্সিমাম অনেকের কাছেই এই ফাইলটা নেই, যদি না থাকে তাহলে আপনারা এটা নিয়ে ইউজ করতে পারেন, এটা নিয়ে একটু গবেষণা করতে পারেন যে কীভাবে বেলুনগুলো অ্যাড করছে কীভাবে কী। আমি শুধু আপনাদেরকে প্রসেসিংটা দেখাবো আর ড্রয়িং করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? তো চলুন প্রথমে দেখবো আমরা হাউ টু এডিটিং বেলুনস টু এ কম্পোনেন্ট। সাপোজ আমি আমার সামনে যে র্যাড পাইলট লাইটটা আছে আমি এইখানটায় বেলুন অ্যাড করবো প্রথমে। ও তার পূর্বে আমরা একটু জেনে নিই যে বেলুনটা কী। এখানে দেখেন এই যে বেলুন, ঠিক আছে, এটা হচ্ছে পিবি 425A ইন্ডেক্সিং মোটর স্টপ, ঠিক আছে। এটার টোটাল আইটেম নাম্বার হচ্ছে 4টি এবং 10 নাম্বার, ঠিক আছে, এবং তার কোয়ান্টিটি হচ্ছে 10, অথবা তার এক ফাইলে 4টি অথবা অন্য ফাইলে 10টি রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 4টি হচ্ছে আমার আইটেম নাম্বার আর কোয়ান্টিটি নাম্বার হচ্ছে 10। এভাবে আমরা বেলুনগুলো অ্যাড করে থাকি আমাদের ফুটপ্রিন্ট প্যানেল লেআউটে। তো আপনারা এই যে এই মডেলে কীভাবে বেলুনগুলো অ্যাড করবেন এটার ভিতরে যেরকম বেলুনগুলো অ্যাড করা হয়েছে এগুলো কীভাবে আপনারা কাস্টমাইজ নয় অটোমেটিকলি ড্র করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। কাস্টমাইজ যদি আপনি ড্র করেন তাহলে সিম্পল লাইন কমান্ড দিয়ে ড্র করতে পারবেন, কিন্তু আপনার জিনিসটা পারফেক্ট সুন্দর হবে না, সবগুলো অ্যাকোরেট হবে না। তার জন্য আপনি কী করবেন আমি দেখাচ্ছি। প্রসেসিংটা হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন এই প্যানেল রিবনে, প্যানেল রিবন থেকে চলে যাবেন এইখানটায় যেখানে ইনসার্ট কম্পোনেন্ট ফুটপ্রিন্টস রয়েছে, এখান থেকে আপনারা চলে যাবেন এই যে দেখেন বেলুনস, এটার উপর মাস পয়েন্ট ক্লিক করলেন। করার পর আপনার কাছে এরকম পিক বক্স চলে আসবে, জাস্ট আপনি এটার উপর সাপোজ আমি এই রেড পাইলট লাইটটাকে বেলুন অ্যাড করবো, আমি এটার উপরে মাস পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটু খেয়াল রাখবেন এই জায়গায় এই পোলার ট্রেকিং মোড এবং অবজেক্ট স্ন্যাপ মোড এই দুটো অবশ্যই চালু রাখবেন এই ক্ষেত্রে। সো এটা হচ্ছে একটি প্রসেস, আমি এখনই ড্র করবো না, আমি আপনাদের আর একটা শর্টকাট প্রসেস দেখাচ্ছি, কারণ সব দুইটা প্রসেসে আপনারা বেলুন অ্যাড করতে পারেন, দুইটা প্রসেসই আমার দেখানো উচিত। আরেকটা অপশন হচ্ছে আপনি এই অবজেক্টে বেলুন অ্যাড করতে চাচ্ছেন, অবজেক্টের উপর রাইট বাটন ক্লিক করবেন, করার পর এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। এইখানটা থেকে আপনি এই ইনসার্ট বেলুন, এই যে দেখেন এখান থেকেও ইনসার্ট বেলুন রয়েছে, এখানেও যদি আপনি মাউস পয়েন্টে সিলেক্ট করেন দেন আপনার সেম কার্সরটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার মেন কাজ হচ্ছে যে আপনি কোথা থেকে বেলুনটাকে অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে নাকি এইখানটা থেকে, ঠিক আছে। এই মাঝামাঝি দেখেন আমি অবজেক্ট স্ন্যাপ চালু করায় আমাকে শো করছে যে আমি কোনখানটা মানে কোন জায়গাটা থেকে স্পেসিফাই কোন জায়গায় আমি বেলুনটা অ্যাড করতে চাচ্ছি। আর এই অবজেক্ট স্ন্যাপ কী এটা যদি আপনারা না জেনে থাকেন না বুঝে থাকেন একটু কষ্ট করে খাটাখাটি করে পূর্বে ক্লাসগুলো দেখবেন। আমি আমার সম্পূর্ণ একটি ক্লাস মোটামুটি বেশ বড় একটা ক্লাস রয়েছে এই অবজেক্ট স্ন্যাপের উপরে, যে অবজেক্ট স্ন্যাপের কোন টুলসটা কীভাবে কাজ করে কি কোনটা কীভাবে অন করতে হয় কীভাবে অফ করতে হয় এ টু জেড রয়েছে ওই ক্লাসটায়। একটু কষ্ট করে আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন তাহলে অবজেক্ট স্ন্যাপ কী একেবারে সহজে বুঝে যাবেন, ঠিক আছে। তারপর আমি একটু শর্টকাটে বলছি এই যে দেখেন স্ন্যাপিং করছে আমাকে, পূর্বে আমি যখনই কার্সর নিচ্ছি কাছাকাছি আমাকে এই ইন পয়েন্ট শো করছে, ঠিক আছে, এই পাশে নিচ্ছে যখন ইন পয়েন্ট, আবার এটা যেদিকে আমি নিচ্ছি মাউস কার্সর আমার, ঠিক আছে, কার্সর নেওয়ার সাথে সাথে কি আমাকে দেখাচ্ছে ইন পয়েন্টগুলো, ইভেন আমাকে পাশাপাশি দেখাচ্ছে কি মিড পয়েন্ট, এগুলো হচ্ছে স্ন্যাপিং, ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপিং। অবজেক্টকে স্ন্যাপিং করা হচ্ছে অর্থাৎ ধরে রাখা হচ্ছে বা দেখানো হচ্ছে যে এই পয়েন্টের থেকে আমি পুরা, কারণ আমি যদি এখন মাপঝোঁক দিয়ে এটার মিড পয়েন্ট বের করতে যাই তাহলে কিন্তু আমার অনেক ঝামেলার ব্যাপার, আমার প্রথমে এটাকে মাপ নিতে হবে,
সেটাকে ক্যালকুলেটার চেপে ডিভাইড মান বের করতে হবে, তারপরে আমার ই করতে হবে। তো এই অবজেক্ট স্ন্যাপ আপনার সময় বাঁচাবে এবং অ্যাকুরেট ড্রয়িং দিবে। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপটা অবশ্যই শিখে নেবেন, আর যারা পারেন তাদের তো কথাই নেই। ঠিক আছে, আমি এখন এই মিড পয়েন্ট থেকে আমার মাউস পয়েন্টারটা সিলেক্ট করব। করার পর আমি একটু ড্রাগ করব, ড্রাগ করে দেখেন এটার বরাবর রাখবো। ঠিক আছে, আমি যেহেতু পোলার ট্রেকিং, হ্যাঁ পোলার ট্রেকিং এর উপর একটা ক্লাস আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো পোলার ট্রেকিং অন করা আছে, এই কারণে আমার কি কি সমান্তরালভাবে দেখাচ্ছে যে আমি কোন দিকে একদম সোজাসুজি টানতে চাচ্ছি। হ্যাঁ, আমি এখানে মাউস পয়েন্টারটা ক্লিক করব, দেন এখানে কিছুটা ড্রাগ অ্যান্ড ড্রপ করব, করার পর ইন্টার করে দেব। দেন অটোমেটিকলি কি আমার চলে এসেছে এই জায়গায়। এই চলে আসার কারণ কি? ওকে, আমরা একটু এটা দেখি। এখানে যে আমি বেলুন ইন্টার করার পর এর চলে আসলো, এটার কারণ কি? এটা হচ্ছে RE, অর্থাৎ রেড পাইলট লাইট। এবং আমি যদি আমার এইখানের এই টেবিলে আমি খুঁজি, এই যে 8 নাম্বার, দেখেন 8 নাম্বার আইটেম, এই যে 8 নাম্বার আইটেম, এই যে 8 নাম্বার আইটেম, এবং এখানটায় রয়েছে রেড পাইলট লাইট। ওকে, তো এই কারণে ইনফরমেশন যেহেতু এটার ভিতরে দেওয়াই ছিল, এই কারণে অটোমেটিকলি সে বেলুনটা নিয়ে নিয়েছে 8 নাম্বার। ওকে, তো এটা হচ্ছে আমার বেলুন। আমি এটার উপরে যদি এডিট করি, দেখেন এডিট প্রপার্টিসে যাই, সরি আমি আরেকবার দেখাই, একটু স্লোভাবে দেখাই, ফাস্ট হয়ে গেছে বেশি। তো আমি এই বেলুনের উপর রাইট বাটন ক্লিক করলাম, করার পর এডিট ফুট প্রিন্টে চলে গেলাম। যাওয়ার পর দেখেন এই যে আইটেম নাম্বার 8 অটোমেটিকলি চলে এসেছে। ঠিক আছে, আইটেম নাম্বার 8 অটোমেটিকলি কিন্তু আমার এখানে চলে এসেছে, যে 8 নাম্বার আইটেম। ওকে, আমি এখান থেকে ওকে করে দিলাম। তো আমরা এই একটা অপশন, আর একটা হচ্ছে আমি এই নেম প্লেট থেকেও চাইলে অ্যাড করতে পারি, আমরা একটু সেটা দেখবো। ঠিক আছে, এই নেম প্লেট থেকে নিব এখন। তো আবার কোথায় কোথায় বেলুন কোথায়, ঠিক আছে এটার উপর ক্লিক করব, করার পর চলে যাব ইনসার্ট বেলুন। ওকে, এখানে দিস কম্পোনেন্ট অলরেডি হ্যাজ বেলুন অ্যাটাচড, আইটেম 8, ডিলেট এক্সাইটিং অ্যান্ড ইনসার্ট নিউ বেলুন। ওকে, আমি নতুন বেলুন নিব। ঠিক আছে, তো এখান থেকে মাউস পয়েন্টার ক্লিক করলাম, আমি চাইলে এখানটা নেম প্লেটটা ইউজ করেও এখানে মাউস পয়েন্টার ক্লিক করলাম, করার পর ইন্টার করে দিলাম, দেখেন অটোমেটিকলি চলে এসেছে। চাইলে আমি এই নেম প্লেট থেকেও নিতে পারি, যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা বেলুনটা ড্র করে নিতে পারবেন, এদিক থেকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে আপনাদের আইটেম নাম্বারটা বের করে নিতে পারেন, যে বেলুনের সাহায্যে। ঠিক আছে, অথবা আপনারা এটাকে কাস্টমাইজও করে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে এডিট ফুট প্রিন্টে যান, যাওয়ার পরে যে আইটেম নাম্বার, এটাকে আমি যদি সাপোজ 12 করে দেই, দেওয়ার পর ওকে করি, এটা হয়ে গেছে 12। ঠিক আছে, আপনারা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন, এদিক থেকে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো অটোমেটিকলি কীভাবে অ্যাড করতে হয় আমি এটা প্রথমে দেখালাম, তারপরে যদি মনে হয় যে আপনার অটোমেটিক অ্যাড করবেন, আপনি কাস্টমলি করবেন, তখন চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, যে 8 নাম্বার বেলুন আমি এইভাবে লিখবো। ঠিক আছে, 08 দিয়ে আইটেম, অ্যাজ ইউ উইশ, যেভাবে আপনার বেটার মনে হয় সেভাবে আপনি বেলুনটা অ্যাড করবেন। তো বেলুনটা অ্যাড করলে আপনার থিঙ্কিংটা বেটার হবে, যে কতগুলো আইটেম নাম্বার আছে, যখন একের অধিক হয়ে যাবে তখন আপনি বেলুন অ্যাড করবেন। যেমন 2 নাম্বার আইটেম এটা, 3 নাম্বার আইটেম এটা, বা টোটাল 10টা আইটেম রয়েছে, তো আপনি 1 নম্বরে দিলেন একটা বেলুন এবং 10 নম্বরে দিলেন একটা বেলুন, তাহলে আপনার কি সিকোয়েন্সিয়াল হয়ে গেল যে টোটাল কতগুলো আপনার এই একই ধরনের আইটেম রয়েছে। এখন আমরা শিখবো হাউ টু ইনসার্টিং নেম প্লেটস, অর্থাৎ আমরা যে এই নেম প্লেটটা কীভাবে ইনসার্ট করবো সেটা শিখবো। নেম প্লেট হচ্ছে এইটা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, তাহলে বুঝতে পারবেন। এই যে গ্রিন রঙের একটা নেম প্লেট ড্র করা আছে, ঠিক আছে, অর্থাৎ আপনি যে নেমটা লিখেছেন, সাপোজ রেড পাইলট লাইট, এই লেখাটা এবং এই যে লেখার সাথে যে একটা বর্ডার চলে এসেছে, এটাকে বলা হয় নেম প্লেট। ঠিক আছে, আমরা এটা কীভাবে অ্যাড করব, এবং বাই ডিফল্ট দেখেন আমাদের যেই ড্রয়িংটা সেটা, এটার ডিসক্রিপশন আমরা যদি দেখি, যে 9 নম্বর আইটেমে এবং 13 নম্বর অপশনে আমরা যদি দেখি যে অ্যালান ব্র্যাডলি নেম প্লেট 800T হাফ রাউন্ড গ্রে কাস্টম টেক্সট। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি নেম প্লেটটা ইউজ করতে চান অ্যালান ব্র্যাডলি, সেটা আপনারা এই 9 নম্বর যে আইটেম রয়েছে এখানে আপনার আমাদের অলরেডি ড্র করা আছে, তাই আমরা এই জায়গায় শো করতে পারছি যে আমাদের 9 নম্বর আইটেমে এই নেম প্লেটটা রয়েছে এবং সেটা হচ্ছে গ্রে রঙের হবে এবং কাস্টম টেক্সট। ঠিক আছে, টেক্সটটা হবে কাস্টমাইজ, অর্থাৎ আপনি আপনার মন মতো লিখে দিতে পারবেন যে কী লিখতে চাচ্ছেন এটার ভিতরে। ঠিক আছে, আপনি আপনার কাজের ধরন অনুযায়ী সেগুলো লিখে নেবেন। ঠিক আছে, এখন আমরা যাব কীভাবে এই সেম এটার মতো আমরা এটার উপরে এই নেম প্লেটটা অ্যাড করব, এবং এটা হচ্ছে ব্লু লাইট। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো ব্লু পাইলট লাইট, এটা যেহেতু রেড পাইলট লাইট, সেম এখানেও ব্লু পাইলট লাইট আমরা লিখবো নেম প্লেট সহকারে। সেটার জন্য আমরা কীভাবে করব,
আমরা চলে যাব এই প্যানেল, প্যানেল থেকে চলে যাব এই আইকন মেনুতে। আইকন মেনুতে যাওয়ার পর এখানটায় আমরা দেখব এই আইকন মেনু আইকন, এখানে আমরা মাউস পয়েন্টার ক্লিক করব। করার পর আমাদের সামনে চলে আসবে এই যে দেখেন এখানটা রয়েছে নেম প্লেটস, অর্থাৎ অনেকগুলো নেম প্লেটসের আইটেম। তো এটার ভিতরে মাউস পয়েন্টার ক্লিক করব। করার পর দেখেন জেনারিক ট্যাগ অ্যান্ড থ্রি ডিসক্রিপশন আগে অনেক কিছু, ঠিক আছে। তারপরে ট্যাগ নাম্বার অনলি, যদি আপনি শুধু নাম্বারটা এখানে নেম প্লেটে দিতে চান সেটাও দিতে পারবেন। তারপরে থ্রি ডিসক্রিপশন, তিনটা ডিসক্রিপশন চাইলে আপনি পার্ট টু পার্ট অ্যাড করতে পারবেন। কিন্তু আমরা মোস্টলি ইউজ করবো কোনটা, নেম প্লেট ক্যাটালগ লুক আপ। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেসিং, ঠিক আছে। এটা আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালের যে বাই ডিফল্ট ড্রয়িং রয়েছে এগুলোতে বলে দিয়েছে যে আপনারা এটা সবচেয়ে হচ্ছে বেস্ট, ঠিক আছে। আপনারা এটা ইউজ করবেন, অথবা আপনার কাজের ধরন অনুযায়ী আপনার এইভাবে দরকার নেই, আপনি শুধু জাস্ট নাম্বারগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে শুধু নাম্বারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। আমরা যেহেতু এই তিনটা অপশন আমরা দেখবো না, কারণ আমরা একটা অপশন দেখলে বাকি অপশনগুলো অটোমেটিকলি পারবো, আমি আশা করছি আপনারা পারবেন। তার জন্য আমি এই তিনটা দেখাচ্ছি না, কারণ এই তিনটা সেম প্রসেসিংয়ে অ্যাড করতে হয়, ঠিক আছে। আমরা এখন এই নেম প্লেট ক্যাটালগ লুক আপ এটার উপর মাস পয়েন্টে ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে নেম প্লেটসের, ঠিক আছে। এখান থেকে আমাদের চয়েস অপশন রয়েছে, ম্যানুফ্যাকচার রয়েছে, ক্যাটালগ রয়েছে, অ্যাসেম্বলি রয়েছে, ড্রয়িং অনলি রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে অনেক সিস্টেমেই এগুলো জানি, আমরা পূর্বের ক্লাসও দেখেছি যে কীভাবে এখান থেকে আপনি চাইলে কাস্টমলিও চাইলে আপনি এই শেপগুলো দিতে পারেন ড্র করে। তো আমরা অত ঝামেলায় যাব না, আমরা সরাসরি চলে যাব ড্রয়িং অনলি। এই ড্রয়িং অনলি থেকে মাউস পয়েন্টার ক্লিক করব। এখানটায় দেখেন আপনার এই এইচ এন পি এবং ভি এন পি ক্যাটালগ ভ্যালুস দিস ড্রয়িং এর একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে দেখেন দুইটা রয়েছে, আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি যেহেতু এই 9 নম্বরের যেটা দেখেছি, অর্থাৎ আইটেম নাম্বার 9, ঠিক আছে, আমাদের এখানে যেহেতু ইনক্লুড করা আছে, আমরা এখন এটাকে নিয়েই কাজ করবো। অর্থাৎ এটার সেম টু সেম নেম প্লেট সব জায়গায় আমরা ইউজ করব। এটার উপর মাস পয়েন্টে ক্লিক করব। করার পর একটু ক্যাটালগটা চাইলে আপনি চেক করে নিতে পারেন। ক্যাটালগ চেক করলে আমরা দেখবো কোয়ান্টিটি 1 এবং ক্যাটালগ হচ্ছে 800TX59E এবং ম্যানুফ্যাকচার হচ্ছে এল অ্যান্ড ব্রেডলি, এবং ডিসক্রিপশন বক্সে রয়েছে নেম প্লেট 800T হাফ রাউন্ড গ্রে কাস্টম ট্যাক্স, ঠিক আছে। তো এটা একটু দেখে নেবেন যদি আপনাদের দরকার হয়। এই কারণে দেখবেন যে আপনি যেটা নিতে যাচ্ছেন সেখানে কয়টা কোয়ান্টিটি রয়েছে, যেমন অলরেডি একটা রয়েছে, আপনি যখন আরও অ্যাড করবেন তো এখানে বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমরা এখন ক্লোজ করে দিই। ক্লোজ করার পর এখানটায় ওকে করব। ওকে করার পর এখানেও সেম ওকে, কিছুটা সময় নেবে। এখন আমার মেন কাজ, আমি কার উপরে এই নেম প্লেটটা সেম টু সেম, সাপোজ আমি এই যে নেম প্লেটটা রয়েছে এটার সেম এটার উপরও নেম প্লেট করবো। তো আমি সিলেক্ট করবো কাকে, এটাকে এটার উপর সিলেক্ট করব, করলাম। করার পর ইন্টার চাপবো, ঠিক আছে। ইন্টার চাপার পর আমার সামনে এমন প্যানেল লেআউট, নেম প্লেস, ইনসার্ট, এডিট, ঠিক আছে, আমরা জানি এটা, এর পূর্ব আমরা এটার সাথে পরিচিত। সো এখানে দেখেন আইটেম নাম্বার 9 চলে এসেছে, ট্যাগ হচ্ছে ব্লু BL001, অর্থাৎ ব্লু লাইট। এবং আমরা তাহলে কি আমরা ডিসক্রিপশন অ্যাড করবো, এবং এখানে ম্যানুফ্যাকচার এল অ্যান্ড ব্র্যাডলি, ক্যাটালগ নাম্বার রয়েছে, এগুলো আমরা অনেক আগেই শিখেছি এবং পূর্বের ক্লাসে দেখেছি কিভাবে ইনস্টলেশন কোড এবং লোকেশন কোডকে কপি করে নেওয়া যায় বা কাস্টমলি লেখা যায় বা মাউন্ট বা গ্রুপ কীভাবে অ্যাড করতে হয় এবং কেন করতে হয় সেগুলো আমি বলেছি। অবশ্যই কি পূর্বের ক্লাসটা দেখলে আপনারা এগুলো বুঝে যাবেন, ঠিক আছে। এখন আমরা ডিসক্রিপশন অ্যাড করে দেবো, এখানে লিখে দেবো ব্লু পাইলট লাইট BLUE, এবং নিচের ডিসক্রিপশনে দেবো ডিসক্রিপশন 2 পাইলট লাইট, পাইলট PILOT LIGHT পাইলট লাইট, ওকে। এখন আমরা এখান থেকে ওকে করে দিই। এই দেখেন সেম এটা যেরকম ছিল এটার মতো সেম আমার এখানটাও চলে আসলো ব্লু পাইলট লাইট, ঠিক আছে। দেখেন এভাবে আপনারা চাইলে নেম প্লেটটাও আপনার যে ফ্রুট পিন লেআউটস রয়েছে সেখানে অ্যাড করে নিতে পারেন। এতে আপনার অনেক কিছুই সুবিধা হবে। আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন যেটা আসলে কী লাইট আপনি, আর এইখানে তো যেটা রয়েছে অ্যাট্রিবিউট, আপনাদের এটার উপর আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কীভাবে এডিট করতে হয় এটা সেকেন্ড ক্লাসে বলা হয়েছিল, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে প্রতিটা ফ্রুট পিন লেআউটে আপনারা এইভাবে চাইলে অ্যাড করে নিতে পারেন আপনাদের নেম প্লেট, ঠিক আছে। তো এটা গেল নেম প্লেট। এখন আমরা দেখবো হাউ টু ইনসার্ট এ ডিন রেল, অর্থাৎ DIN রেল বলেন আর ডিন রেল বলেন একই কথা। তো কিভাবে ডিন রেল আমরা অ্যাড করবো সেটা একটু দেখে নিই। তো ডিন রেল অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে প্যানেল, প্যানেল থেকে এখানটায় দেখতে হবে যে ডিন রেলটা কোথায় রয়েছে। আমাদের
এটার জন্য যাব আমরা আবার আইকন মেনুতে, এখানটা ক্লিক করব। করার পর এই আইকন মেনুতে মাউস পয়েন্টার ক্লিক করব। করার পর দেখেন এখানে রয়ে গেছে যে ডিন রেল। দেখেন আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল ইউজ করি বলে এত কিছু নিয়ে কথা বলতে পারছি, এত ভিতরে ঢুকতে পারছি, এত ডিপলি ড্রয়িং করতে পারছি এবং খুব কম সময়ে খুব সহজে। কিন্তু এই ড্রয়িংগুলো যদি আমরা অটোক্যাডে করতাম তাহলে বুঝতেই পারেন কী পরিমাণ সময় লাগতো এবং কতটা মাথার চুল ছিটতো, তাই না? তো চলুন এটার উপর মাউস পয়েন্টার ক্লিক করি। করার পর এখানে চলে এসেছে ম্যানুফ্যাকচারার ক্যাটালগ ডিসক্রিপশন। ওকে, আমাদের এখানে সামনে চলে এসেছে ডিআইএন রেল বা ডিন রেলের একটা ডায়লগ বক্স এবং এখানে রেল টাইপ, ম্যানুফ্যাকচারার ক্যাটালগ এবং ডিসক্রিপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যালেন ব্র্যাডলি 199 DR1-এর। এবং ডিসক্রিপশনে লেখা রয়েছে কি, সিমেট্রিক্যাল রেল 35 mm ইন্টু 7.5 mm, এখানটা রয়েছে অরিজিন অ্যান্ড লেন্থ, ঠিক আছে। তারপরে রয়েছে এই এক্স ওয়াই জেড হচ্ছে আপনার কোঅর্ডিনেট সিস্টেম, আপনি যে ড্রয়িংটা করবেন সেটার কোঅর্ডিনেট সিস্টেম পাবেন, আর এখানটায় পাবেন লেন্থ, আর এখানে রয়েছে ওরিয়েন্টেশন, হরিজেন্টাল না ভার্টিক্যাল দেখতে চাচ্ছেন সেটা। তারপরে স্কেল, স্কেলটা এটা বাই ডিফল্ট সবচেয়ে বেস্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট নিয়ে আপনারা ড্র করবেন, কারণ বাকিগুলো অনেক বড় সাইজ এবং বিভিন্ন রকমের সাইজ, কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1। এই স্কেল 1 হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং আমরা ড্রয়িংগুলো করবো এনসি হোলস, আপনি যদি হোলস আকারে দেখতে চান, অথবা যদি আপনি হোলস না দেখতে চান অর্থাৎ গোলাকৃতি মাঝখানে একটু হোল করা থাকবে, যদি ওটা না দেখতে চান তাহলে ইনস্ট্যান্ট ড্রাফট দেখতে পারেন, অথবা নান, যেটা আপনার দরকার হয় ঠিক দরকার অনুযায়ী আপনি ড্রয়িংটা করবেন, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটু কাজ রয়েছে, আমরা এখানটায় চলে যাব ওই পিক রেল ইনফরমেশনে। এখানটায় যাওয়ার পর অবশ্যই কি আমার পোলার ট্রেকিং মোডটা অফ করতে হবে, না হয় আমার এটা মুভ করবে না এদিক ওদিক। পোলার ট্রেকিং মুভ অফ করে দেবেন, ঠিক আছে। পোলার ট্রেকিং এবং এই অবজেক্ট স্ন্যাপ এই দুইটা অফ করে দেবেন, শুধু অর্থ মোডটা অন রাখবেন। রাখার পর মাউস পয়েন্টে ক্লিক করবেন, লেফট মাউসের সেম লাইন যেভাবে ড্র করি ঠিক সেভাবে। এখানটায় আপনার চাইলে ডিস্টেন্স দিয়ে দিতে পারেন, সাপোজ আমি স্পেসিফিক করে দিলাম 8 এবং দিলাম ইন্টার, ঠিক আছে। আমি একটা 8 দিয়ে দিলাম এটার লেন্থ, এই যে দেখেন অটোমেটিকলি চলে এসেছে লেন্থ 8, ঠিক আছে। এবং কোঅর্ডিনেট সিস্টেমগুলো এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে যদি ওকে করে দিই, দেন এখানে আমাকে বলবে ডিসক্রিপশন দেওয়ার জন্য, ঠিক আছে। আমি লিখে দিই প্রথমে ট্যাগটা আমি এখানে অ্যাড করব, ডিন 001 লিখে দিলাম। আইটেম নাম্বার চাইলে আপনারা ইউজ করতে পারেন আপনার কাজ অনুযায়ী, এখানে ডিসক্রিপশন অ্যাড করে দিবেন। তারপরে এখানে তো এইগুলো বাই ডিফল্ট আসবেই, এবং ইনসার্ট এখানেও চাইলে আপনার ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এবং মাউন্ট গ্রুপ এগুলো অ্যাড করতে পারেন। এখন আমি এগুলো কিছুই করবো না, কিন্তু আপনার আপনাদের কাজ অনুযায়ী সব কিছু অ্যাড করে তারপরে ড্রটা করবেন, ঠিক আছে। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। এই যে দেখেন আমার চলে এসছে ডিন রেল, ওকে, এই যে হোল সহ। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি আপনাদের কাছে আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন অবশ্যই। আর যদি মনে হয় যে হ্যাঁ ক্লাসটি দরকারি, তবে অবশ্যই কি ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর কি লাইক দিতে ভুল করবেন না, আর কমেন্টে জানাবেন যে ক্লাসটি কীরকম লাগলো, বা আমার আর কিছু আপডেট করা উচিত কি না, বা আমি কোনো কিছু ভুল করছি কি না, বা কোনো কিছু ছেড়ে যাচ্ছি কি না, সেগুলো আপনারা একটু জানিয়ে দেবেন কষ্ট করে। আর অবশ্যই কি যারা প্রথমবারের মতো ভিজিট করছেন, অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। এ বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।